সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম টু সিটি সিনেমা, এবং আমি এই মুহূর্তে যার সাথে বসে আড্ডা দেব বা কথা বলবো, তিনি একাধারে অভিনেত্রী, তার সাথে ডেফিনেটলি মনোবিদও বটে। তার কারণ এই প্যান্ডামিকে আমরা যারা প্রচণ্ড কথা বলার মানুষ খুঁজছিলাম, যখন নিজেরা নিজেদের সাথে লড়াই করছি, তখন এই মানুষটা কিন্তু বারবার সোশ্যাল মিডিয়ায় বলছে কিছু করো না করো, নিজেকে খুশি রাখার জন্য যা খুশি তাই করো। কে সেই মানুষ আপনাদের খুব পরিচিত? সন্দীপ তরি, ওয়েলকাম টু সিটি সিনেমা। থ্যাংক ইউ। কথাগুলো ঠিক বললাম? কারণ আমি প্যান্ডামিকে দেখছিলাম তুমি ডান্স করছো নিজের মতো করে, তুমি মানুষের সাথে কথা বলছো যে তোমার সাথে কথা বলতে চাইছে, তুমি রাতবিরেতে ফোন রিসিভ করছো, এমনকি মানুষ বিপদে পড়লেও রাতবিরেতে তাদেরকে ফোন করে সাজেস্ট করছো, এই এত কিছু ম্যানেজ করছোটা কী করে? ওই যে আমি একটা কথা খুব মানি সবসময়, ইফ দের ইজ আ উইল দের ইজ আ ওয়ে, ইচ্ছে থাকলে উপায় হয়। আর আমি সবটাই খুব ভালোবেসে করি, মানে এমন না যে করতে হচ্ছে বলে করি। যখনই আমরা কোনো কাজ ভালোবেসে করি, প্যাশনেটলি করি, তার জন্য না টাইমের অভাব হয় না, ঠিক টাইম বের হয়ে যায়, এটা আমার বিলিভ। আর সেভাবেই মানে আমার মেন মোটো হচ্ছে যে আমার দুটো কথা শুনে বা আমি যেভাবে তাকে গাইড করবো অ্যাজ এ সাইকোলজিস্ট, তাতে যদি কোনো মানুষ একটু হাসে এবং ভালো থাকে, সেটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। তো সেটা আমি কোনোভাবেই হারাতে চাই না। তো সেই নিয়েই মানে আমার শেয়ার উইথ সন্দীপটাও যে ইনিশিয়েটিভটা, সেটাও তারই একটা পার্ট বলা যেতে পারে। আর এছাড়া জীবসূত্র তো আমি প্রফেশনালি করছি লাস্ট ইয়ার থেকে, যেহেতু প্যান্ডামিকের জন্য অনলাইনে এখন থেরাপি দিচ্ছি, কারণ এখন সামনাসামনি যাওয়াটার খুবই টাফ সিচুয়েশন এখন, তো সেই জন্য যতটা সম্ভব অনলাইনে। এবং অনলাইনে আমরা যখন শুরু করলাম, মানে আমার বন্ধু এবং আমরা, মানে বন্ধু যখন কোম্পানিটা শুরু করলো, জীবসূত্র ওয়েবসাইট লঞ্চ করলো, আমার খুব ভালো লেগেছিলো কনসেপ্টটা। কারণ এবং সত্যি বলছি, বহু মানুষ বলেছেন যে আমাদের হয় না, মানে খুব দরকার এই সময় মানসিক স্বাস্থ্যর যত্ন নেওয়াটা খুব দরকার, এবং সেটা যখন অনলাইনে সম্ভব হচ্ছে, সেটা অনেক মানুষের হেল্প হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি, শেয়ার উইথ সন্দীপদা, প্রচুর মানুষ প্রচুর কিছু শেয়ার করেছে, তোমার এখনও মনে আছে, মনে লেগেছে, অনেক কিছু তো শেয়ার করে, এরকম কোনো ইনসিডেন্ট রয়েছে? বহু মানুষ বহু কিছু। আর আমার একটা কথা বলার এখানে, যে আমি আমার টিম ভেবেছিল যে আচ্ছা স্যান্ডিদি তুমি এরকম করছো, ঠিক আছে, এত ভালো একটা প্ল্যান, কিন্তু অনেকে যদি শুধু তোমার সঙ্গে গল্প করতে আসে জাস্ট এমনি, দিদি তোমায় খুব ভালো লাগে তাই এলাম, তাহলে তো শর্ট লিস্টটা বৃথা হয়ে যাবে, হ্যাঁ না? তো কারণ বহু মানুষ ফর্ম ফিল আপ করেছেন, তো এবং এটা একটা বিশাল বড় প্রাপ্তি যে সেরকম না কেউ ওয়েস্ট করেনি জিনিসটাকে। যারা আমার কাছে এসছেন তারা ভীষণ সিরিয়াসলি এসছেন, এবং তারা কিন্তু ভাবেনি যে সন্দীপ্তা সেনকে আমার সমস্যার কথা বলছি, পার্সোনাল প্রবলেমের কথা বলছি, তাতে কোনো ওই হিচকিচায়ের ব্যাপার মানে ওই আর কি, মানে ওই যে দ্বিধা এবং দ্বন্দ্ব, এই দ্বিধা এবং দ্বন্দ্বটা কাজ করেনি, তার জন্য আমি খুবই খুশি। কিন্তু একটা দ্বিধা আর দ্বন্দ্ব আমাদের মধ্যে কাজ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তোমাকে নিয়ে স্পেশালি, এটা বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নচিহ্নর উত্তর পাওয়ার জন্যই আজকে এই আড্ডা। তার কারণ তোমাকে নাকি খুব তাড়াতাড়ি রানী রাসমণিকে দেখা যাবে, এবং এটা নিয়ে প্রচুর প্রশ্ন, এই প্রশ্নটা আমারও, তুমি কি বলবে? ওকে, হ্যাঁ, মানে রানী রাসমণিতে যে দেখা যাবে সারদা দেবীর চরিত্রে আপনারা সবাই জানেন এখন, এবং এটা আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জিং রোল। আমি ভেবেছিলাম যে মেগা আমি করবো না, কিন্তু সারদা দেবীর চরিত্রটা পেয়ে না বলতে পারলাম না। আর ডেফিনেটলি জি বাংলা খুব হেল্প করছে আমাকে, তার কারণ হচ্ছে তারা বলেছে যে আমি যদি ওয়েব সিরিজ করতে চাই, সিনেমা করতে চাই, তার জন্য যতগুলো দিন লাগবে ছুটি আমাকে তারা দেবেন। এবং এই প্রজেক্টটা মানে রানী রাসমণির উত্তর পর্বটা 6-7 মাসের প্ল্যান রয়েছে, হ্যাঁ, তো সেটাও একটা খুব ইম্পর্টেন্ট দিক যে ঠিক আছে তাহলে অনেক দিনের জন্য নয় ব্যাপারটা, তো এত লোভনীয় চরিত্র জাস্ট ছাড়তে পারলাম না। প্রশ্ন আসে, আমি দিদিপ্রিয়ার কথায় আসি, রানী রাসমণি এতদিন ধরে একটা মেগা সিরিয়ালকে হিট টিআরপির শীর্ষে রেখে দিয়েছে, এবং তারপর তার অধ্যায় শেষ, তোমার অধ্যায় শুরু, এবং মানুষ একদম তোমাকে অন্যভাবে আবার বেশ কয়েক বছর পর নতুনভাবে দেখতে পাবে, কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং। একটা কথা প্রথমে বলতে চাই যে দিদিপ্রিয়ার সঙ্গে আমি দুর্গাতে অভিনয় করেছি, তখন পুচকি ছিল, মনে আছে, পুচকি ছিল, এবং
মানে ওর সঙ্গে অনেক মেমোরিজ রয়েছে। ও আমাকে পুচি বলে ডাকে, আমি ওকে পুচি বলে ডাকে, তো ওর সঙ্গে আমার ভীষণ ভালো একটা বন্ডিং। আর সেই মেয়েটা যখন দেখছি বড় হয়ে মানে এত ভালো অভিনয় করছে এবং বয়সের থেকে এত মানে অনেক বয়স্ক রোল করছে এবং তার হাঁটা চলা কথাবার্তা, হ্যাটস অফ, মানে আই জাস্ট লাভ হার, এত ভালো করেছে। তো ডেফিনেটলি দীতিপ্রিয়ার চরিত্রটা, মানে রানী রাসমণি মারা যাওয়ার পরের সারদা দেবী রামকৃষ্ণের গল্প শুরু হচ্ছে এবং অনেক ক্যারেক্টার্স তারপরে আসবে, বিবেকানন্দ, বিনোদিনী, ভগিনী নিবেদিতা, অনেক চরিত্র আসবে। তো ডেফিনেটলি একটা, আর রামকৃষ্ণ সৌরভ, আহা কী ভালো, কী ভালো! আমি ওর সঙ্গে আগেও কাজ করেছি, আমি তো বলেছি ভাই তোর কিন্তু হেল্প আমার লাগবে, আমি কিছু শুনতে চাই না, কারণ ডিকশন যেটা আছে না বাংলা যেভাবে বলার, ওটা আমি আজ অব্দি ওরমভাবে কখনো কথা বলিনি। সো সেটার হেল্প ডেফিনেটলি আমার সৌরভের কাছ থেকে লাগবে এবং ও বলে হচ্ছে হেল্প করবে। আর এছাড়া জি বাংলার টিম রাখিদি যিনি লিখছেন, তারও হেল্প লাগবে, এবার সবার হেল্প মিলে একটা গোটা টিম। তুমি কি রানী রাসমণি দেখতে? আমি ডেফিনেটলি রেগুলার দেখতাম না, বাট আমার বাড়িতে রানী রাসমণি মা বাবা দেখেন। তো যখন বাড়িতে থাকতাম 6:30 সময় তখন মা দেখতো, তো আমিও বসে দেখে দেখতাম। রানী রাসমণি তো হলো, আমরা জানতেও পারলাম তুমি সারদামণি হচ্ছ। কয়েকদিন আগে তুমি ইনস্টাগ্রামে একটা ছবি দাও যেখানে তুমি ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় চলে যাচ্ছ, এই এটা কি? তারপর চলে যাচ্ছর পর আমি আজকে আবার তোমাকে এখানে, মানে কলকাতায় তুমি লিখছো, তুমি টাটা বাই বাই দার্জিলিং সম্ভবত, এটা কি কেন, মানে তুমি এটা তো আজকে তোমার এটা বোঝা উচিত ছিল। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল যে মার্ডার ইন দ্য হিলসের প্রমোশন ছিল ওটা, যেটা এখন আপনাদের সবাইকে বলতে পারি, এবং আমার বহু কাছের লোক সবাই জানতো যে আমি দার্জিলিংয়ে চলে গেছি, কিন্তু আমি দার্জিলিংয়ে যেতে পারিনি, আমি বাড়িতেই ছিলাম। কী আর বলবো, ওই মানুষ ভ্রমণ হয় না, তো সেরকমই হচ্ছিলো ব্যাপারটা। ইনফ্যাক্ট একটা মজার ব্যাপার বলি, এটা হইচইটি মেরি প্ল্যান ছিল এই প্রমোশনের ব্যাপারটা। আর আমার যে যোগা ট্রেনার, যে আমাকে অনলাইনে যোগা করায়, সে ভেবেছিল যে আমি দার্জিলিং চলে গেছি এবং তার ভেবেছিল সে ছুটি পেয়ে যাবে। যখন ফোন করেছে কি কখন আসছো, মানে কখন অনলাইনে আসছো, এ মা দিদি তুমি দার্জিলিংয়ে নেই, যে না আমি দার্জিলিংয়ে নেই, কাজ যেতে পারতাম। বাট এটাই হচ্ছে, এটা অ্যাকচুয়ালি প্রমোশনাল স্ট্র্যাটেজি ছিল। আমরা তো ডেফিনেটলি তোমার ওই যোগা টিচারের মতো আমরাও একটা গুগলি খেয়েছি, আমরাও ভেবেছি তোমরা চলে গেছো হয়তো, বাট এই যে তোমার একটা জার্নি নতুন করে শুরু হচ্ছে এবং তার সাথে অঞ্জন দত্তর সাথে ওয়েব সিরিজ আসছে, সব মিলিয়ে আমি যদি একদম শেষ প্রশ্ন করি, যারা উপরান্তে বসে দেখছে কি বলবে তাদের? অনেক ধন্যবাদ বলতে চাই, কারণ আমি এতদিন ধরে যা যা কাজ করেছি আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, এত সাপোর্ট পেয়েছি, যেটা মানে আমাকে এগিয়ে যেতে অনেকটা ইন্সপায়ার করেছে। আপনারা অ্যাকচুয়ালি আমার ইন্সপিরেশন, কারণ আপনাদের কাছ থেকে ভালোবাসাটা না পেলে আমি এগোতে পারতাম না। তো চাই আপনারা দেখুন মার্ডার ইন দ্য হিলসও দেখুন, রানী রাসমণি তো আপনারা দেখেন আমি জানি, তাও দেখুন, এবং আমার এই কাজগুলো কেমন লাগছে সেটাও আমাকে জানাতেই পারেন, কারণ সোশ্যাল মিডিয়াতে আমি আছি, তো প্লিজ জানান। ডেফিনেটলি আমি আছি আপনাদের জন্য, শেয়ার উইথ সন্দীপ্তা হ্যাশট্যাগ হিল দিলে আমি আর আমার টিম ভীষণভাবে চাইছি আপনাদের কাছে যেতে, এবং যদি একটু আপনাদের ভালো রাখতে পারি তাতে আমি ভালো থাকি, তো দ্যাটস ইট, এটার আর অন্য কোনো কারণ নেই। সন্দীপ্তা দি অসংখ্য ধন্যবাদ, আমি চাই তুমি এরকমই ভালো থাকো, সবসময় হাসো, অনেকের দুঃখ কষ্টের সঙ্গী হও তুমি। আর আপনাদের যদি এই আড্ডা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানান, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। অ্যাজ এ জার্নালিস্ট আমার কাজ সত্যিটা খোঁজা, নোংরা কেচ্ছা নয়। সত্যিটা নোংরা হলে আমার তো কিছু করার নেই ডক্টর প্রধান। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।